আল্লাহর বিধানগুলোর ভিতরে নামাজ পড়ার আইন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? রোজার আইন আছে না নাই? হজের আইন আছে না নাই? যাকাতের আইন আছে না নাই? সুর ধরে হাত কাটো এটাও আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাও পাথর মারো আছে না নাই? মদপান করলে 80 বেত লাগাতে হবে আছে না নাই? আল্লাহর আইন আল্লাহর আইনে দেশ চালাতে হবে এটাও আছে না নাই? এখন আল্লাহর খলিফারা নামাজ রোজা হজ যাকাত নিয়ে ব্যস্ত, বাকি গুলার খবর নাই। আবার ভাইরা আপনাদের কাছ থেকে আমি কোরআনের আলোকে উত্তর জানতে চাই। আমরা শুধু মসজিদের খলিফা না, পুরা জমিনের আমরা হাইকোর্টে খলিফা হব। সেখানে আল্লাহর খেলাফত যখন কায়েম হয়ে যাবে, জসকুটে খলিফা হব, আল্লাহর খেলাফত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর জমিনে কোন গরীব আর অফিসারের শিকার হবে না। আমরা মৃত্যুকে ভয় পাই, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, এই জন্যই আমরা আল্লাহর খেলাফতের কথা বলি। তোমরা এটাকে রাজনীতি মনে করছো, এটা রাজনীতি না। আমরা কোন ব্যক্তির ক্ষমতার কথা বলি না, আমরা কোন দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকল আমার সাথে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قال النبي صلى الله عليه وسلم أوحى الله إلى جبريل أن أقلب مدينة غزة بأهلها قال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين قال اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط أو كما قال النبي عليه الصلاة والسلام الله تعالى الفبيتر ذاتر লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে শীতের রাতে কোরআনের আহ্বানে কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহরবানি করে করোনার মাঝে অসুস্থ রাখলেন,
কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিক কে আল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম নিয়ামত পাইলে শুকরিয়া করতে হয় এত নিয়ামত বাড়ায়া দেবেন কে আল্লাহ যে মহান মনিব আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিলেন আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সব রুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি বলুন আমিন আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে জমিনে খলিফা তিনি কেন বানালেন এ প্রসঙ্গে কথা বললেন তিনি জমিনে খলিফা বানাতে চান ফেরেশতারা মানা করল এই খলিফা বানানোর প্রয়োজন নাই যারা হানাহানি করবে মারামারি করবে কেন আপনি বানাবেন কি দরকার আপনার তাসবিহ পড়ার জন্য তো আমরা আছি ফেরেশতারা বলেছিল নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা আপনার জিকির আজকার করার জন্য তাসবিহ তাকদিসের জন্য আমরা তো আছি ফেরেশতারা ভেবেছিল আল্লাহ তাআলা বুঝি জিকির করার জন্য তাসবিহ পড়ার জন্য খলিফা বানাতে চায় তাই তারা বলল কেন দরকার কোন দরকার আমরা তো আছি আমরা তো তাসবিহ পড়ছি আমরা তো আপনার জিকির করছি আল্লাহ তখন বললেন ইন্নি আলামু মা লা তাআলামু ও ফেরেশতারা তাসবিহর জন্য আমি শুধু বান্দা বানাই না খলিফা বানাবো না আমি খলিফা বানানোর সিদ্ধান্ত কেন নিয়েছি সেটা আমি জানি তোমরা জানো না ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে খলিফা হিসাবে পাঠালেন তিনি বানালেন জমিনে আল্লাহর প্রথম খলিফার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম হুয়া আউয়ালু খলিফাতুল্লাহ ফিল আরদি তাফসীরে খাজেন প্রণেতা বলেন হুয়া আউয়ালু খলিফাতুল্লাহ ফিল আর খলিফাতিল্লাহ ফিল আরদ জমিনে তিনি আল্লাহর প্রথম খলিফা এবার আপনারা বলুন তো আদম আল্লাহর খলিফা একাই আমরা কি খলিফা নই আমরা কি মানারা নাফসাহু ফাকাদারা রব্বাহু রবকে চিনতে হলে আগে নিজেকে চেনা দরকার আছে না নাই সক্রেটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট মোটো ছিল নো দাইসেলফ বিখ্যাত দার্শনিক সক্রেটিসের নাম শিক্ষিত লোকেরা সবাই শুনেছে ওই সক্রেটিসের যতগুলো থিওরি সে তার ছাত্রদেরকে শিক্ষা দিত সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ থিওরিটা ছিল নিজেকে জানো নো দাইসেলফ নিজেকে চিনো وفي أنفسكم أفلا تبصرون
নিজেকে চেনার জন্য আল্লাহ কোরআনে বলছেন তুমি কি নিজের দিকে তাকাও না কফি আনফুসিকুম যদি তাকাও তাহলে তুমি তোমার মাঝে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে আপনাকে চিনতে হবে আপনি কে কেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনাকে এটা জানতেই আপনার পরিচয় কি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে একাই খলিফা বানান নাই তিনি কোরআন মাজিদে বলছেন ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ আমি তোমাদেরকে জমিনে খলিফা বানাইলাম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম খলিফা আমরা আল্লাহর একই নামধারী একই উপাধি প্রাপ্ত ব্যক্তি আমরা খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলল ও দাউদ আমি তোমাকে জমিনে খলিফা হিসেবে পাঠাইছি এখন ফেরেশতারা বলল আপনার তাসবিহ পড়ার জন্য তো আমরা আছি আল্লাহ কয় না আমি শুধু তাসবিহর জন্য বানাই না কেন বানাই এটা আমি জানি ইন্নি আলামু এটা আমি জানি এখন আল্লাহ ভালো করে জানেন তিনি কেন বানাইছেন মা লা তাআলামুন ও ফেরেশতারা এটা তোমরা জানো না তাহলে আল্লাহ কেন খলিফা বানায় এটা ভালো জানে কে আল্লাহ কথা বলুন প্লিজ আল্লাহ ভালো জানে কে আল্লাহ ফেরেশতারা কি জানে না আল্লাহ বলছে মা লা তাআলামুন তোমরা এটা জানোই না আচ্ছা ফেরেশতারা জানে না বুঝলাম আল্লাহ কেন খলিফা বানায় ফেরেশতারা জানে না এতে ফেরেশতাদের কোনো ক্ষতিও নাই কারণ তারা তো আর খলিফা না আমি এটা কামেল মাদ্রাসার মহাদ্দেস হাদিস পড়াই আমি যদি অঙ্ক না জানি চাকরি যাইব না কথা কইতে হবে না আমি যদি বীজগণিত না জানি আমার চাকরি যাইব না আপনি যদি কোন কলেজের ইংরেজি টিচার হন আপনি যদি বায়োলজি না জানেন চাকরি যাইব না তাহলে এটা আপনার সাবজেক্টই না কিন্তু আমি যদি হাদিস না জানি মুহাদ্দিসি বুঝবো কেমনে যদি আপনি ইংরেজি না জানেন ইংলিশের টিচার হবেন কেমনে সাসার জোরে খালুর জোরে যদি চাকরিও হয় যদি আপনি ইংলিশ টিচার হন ইংরেজি না বোঝেন ক্লাসের মাঝে ছাত্রদের হাতে বেজ্জতি হইয়া কলেজ থেকে দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে না নাই চাকরি বেশি দিন টিকবে না যার সাবজেক্ট যেটা সেটা তাকে জানতেই হবে না হয় চাকরি থাকবে না এখন আল্লাহ খলিফা কেন বানাইলো ফেরেশতারা জানে না এটা আল্লাহ ভালো করে জানেন এবার আপনাদের কাছে জানতে চাই আমরা যারা খলিফা আল্লাহ আমাদেরকে কেন বানাইছে এটা আমাদের জানা দরকার আছে না নাই এ কোরআনের মাঝে তিনি সে কথাগুলো জানাইছে কুনতুম খায়রা উম্মাহ أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر আল্লাহ তাআলা খলিফা বানায় কয় তোমরা হলো সৃষ্টির মাঝে সেরা সুবহানাল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ যত জাতি আছে গরু একটা জাতি ছাগল একটা জাতি মানুষ একটা জাতি জিন একটা জাতি ফেরেশতা একটা জাতি যত জাতি আছে সব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তোমরা কুনতুম খায়রা উম্মাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আমাদেরকে খলিফা বানালেন জমিনে শ্রেষ্ঠত্ব দিলেন সবার উপরে যেই ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে বানানোর ব্যাপারে দ্বিমত পোষণ করেছে আল্লাহ তাআলার কাছে বলছে কি দরকার বানানোর
আল্লাহ আদমরে বানাইয়া সব ফেরেশতাকে এক জায়গায় করে আদমের কাছে সিজদাও দেওয়াইছে সব ফেরেশতা এক জায়গায় জড় হলো আদম আলাইহিস সালাম কাল্লা तमाम দুনিয়ার পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে 60 গজ লম্বা করে বানাইলো আদমের দেহের মাঝে तमाम পৃথিবীর মাটির অংশ আছে এজন্যই তো রাসূল বলেন ওই মাটির প্রভাব আদমের সন্তানদের মাঝে প্রভাবিত হয়েছে আদমের দেহের মাঝে সাদা মাটি ছিল তাই তার সন্তানদের কেউ কয় হয় সাদা আদমের দেহের মাঝে কালো মাটি ছিল তাই তার সন্তানদের কেউ কয় হয় কালো আদমের সন্তানদের মাঝে দোসর মাটির প্রভাবে সন্তান হয় দোসর আকৃতির মাটির মাঝে কিছু আছে রুক্ষ প্রকৃতি তা তার সন্তানদের কারো কারো মন বড় কঠোর রুক্ষ মেজাজ আবার সে মাটির মাঝে কিছু আছে বড় নরম তাই তার সন্তানদের কারো কারো মন বড় নরম তমাম দুনিয়ার মাটি দিয়া 60 গজ লম্বা করে আদম নবীরে বানায়া সব ফেরেশতাকে এক জায়গায় জড় করে আল্লাহ তাআলা তাদের সামনে আদমের রূহ ফুঁকে দিলেন দেহের ভিতরে দেহের সাথে যখন রূহটা লেগে গেল সাথে সাথে মাটির দেহটা মাংস এবং গোশতে মাংস এবং হাড্ডিতে পরিণত হয়ে গেল মানুষের মানুষ আদম দাঁড়ায় গেল আদম আলাইহিস সালাম দাঁড়ানোর পরে ফেরেশতারা দেখতেছে কি ঘটতেছে وعلم آدم الأسماء كلها সেকেন্ডের ভিতর আল্লাহ আদমের মেমোরিতে যত এলেম দরকার এক সেকেন্ড আল্লাহ সেভ করে দিয়েছে যত নাম দরকার আদম আল্লাহ সব শিখিয়ে দিয়েছে সেকেন্ডের ভিতরে কিভাবে এটা সম্ভব আজ থেকে যদি 100 বছর আগে প্রশ্ন করা হতো ওলামাগণ বলতেন আল্লাহর পক্ষে সব সম্ভব তিনি কিভাবে করেছেন তুমি জানেন আর আজকের এই দিনে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা আপনাদের কারো সহজ করে বুঝাতে পারছি এই মোবাইলের ভিতরে মেমরি কার্ড আছে না নাই আছে এর ভিতরে মেমরি কার্ড যদি হয় শক্তিশালী তাহলে 500 700 1000 2000 3000 বই লাখ লাখ পৃষ্ঠা ওই মেমরিতে সেভ করার সুযোগ আছে না নাই আছে ওটা মোবাইল থেকে খুলে অন্য মোবাইলে ঢুকালে যা আছে যেতে কয় মিনিট লাগে কয় সেকেন্ড লাগে আপনি এখান থেকে খুলে আরেকটা লাগাইছেন সাথে সাথে চলে গেছে সব যদি দুনিয়ার বিজ্ঞানীরা মেমরি কার্ড বানায়া লাখ লাখ পৃষ্ঠা ট্রান্সফার করতে পারে 1-2 সেকেন্ডে তাহলে আমার আল্লাহ আদমের যত এলেম দরকার 1 সেকেন্ডে এসে উত্তম মাধ্যম দিয়া আদমের ব্রেইনে সেভ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই তিনি সব মুহূর্তের ভিতরে সেভ করে দিলেন আদম আলাইহিস সালাম মাত্র সৃষ্টি হলো কিন্তু তার কাছে জ্ঞানের সাগর উন্মোচিত আল্লাহ করে দিলেন ফেরেশতারা দেখতে চায় কি ঘটতে যাচ্ছে দেখি এই তো সেই খলিফা যে কয়দিন পরে মারামারি করবে হানাহানি করবে তাদের মনে চিন্তা আদমের ব্যাপারে উত্তম ধারণা তারা পোষণ করে নাই এটা ফেরেশতাদের সাথে আমাদের কোনো ঝগড়ার কারণে নয় আদমের প্রতি ফেরেশতার হিংসা নাই তাহলে তারা উত্তম ধারণা কেন পোষণ করেনি এর কারণ হলো আদমের আগে জিন জাতি পৃথিবীতে দায়িত্ব পালন করেছে তারা মারামারি হানাহানি করেছে তাই আদম এটাই করবে ফেরেশতারা ধারণা করেছে ধারণার মাঝে ভুল হওয়ার সম্ভাবনাও আছে না নাই শত্রুতা নয় ধারণা করে বলল মনের মাঝে আছে এই আদম তো কয়েকদিন পরে তার সন্তানরা মারামারি হানাহানি করবে
তাই তারা দেখতেছে ঘটনা কি ঘটে দেখি কার মনে কি আছে আল্লাহ জানে কিনা জানে কথা বলতে হবে আওয়াজ করে আল্লাহ জানে কিনা তিনি সব জানেন তিনি সব জানেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর তোমার চোখ যখন কারো দিকে তাকায় ওই তাকানোর মাঝে খেয়ানত আছে কিনা আল্লাহ সেটাও জানে মহিলা ডাক্তার গিয়েছে পুরুষ ডাক্তারের কাছে বলল ডাক্তার সাহেব কয়েকদিন ধরে খেতে পারি না রুচি নাই ডাক্তার সাহেব দু তিনটা প্রশ্ন করলে বুঝতে পারতেন রুচিটা কেন নাই কিন্তু তিনি চালাকি করলেন বললেন জিব্বাটা দেখি ওই বেটি তো নেকাব পরে গেছে তাই ডাক্তার ভাবলেন যে দেখতে কেমন এই চান্স কাজে লাগাই এখন রোগী তো বাধ্য রুচি নাই ডাক্তারের কাছে আসছি চিকিৎসা দরকার উনি বলছে জিব্বা দেখি এখন জিব্বা দেখানোর জন্য নেকাব খুলতে হবে কিনা এবার মহিলা নেকাব খুলছে ডাক্তার সাহেব তাকায়া রইছে শুধু জিব্বার দিকে তাকাইছে না চেহারার দিকেও তাকাইছে চোখের মাঝে খেয়ানত আছে কিনা ওই মহিলা টের পায় না দুনিয়ার কেউ বুঝে না কিন্তু জানে কে ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়ামা তুখফি সুদুর তোমার অন্তরে কি লুকানো আছে আল্লাহ সেটাও জানে তুমি কি লুকায় রাখছো ফেরেশতারা মনে মনে কি ভাবতেছে আল্লাহ দেখেন ফেরেশতাদের মনে আদম আলাইহিস সালামের প্রতি শ্রদ্ধা বোধ এখনো আসে নাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলমের সাগর দিয়ে দিলেন সেভ করে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে তাকালেন ফেরেশতাদের দিকে তাকায় বলেন আম্বিউনি বিআসমাইহাউলাই ইন কুনতুম সাদিকিন ও ফেরেশতারা তোমরা তো বললে আদম হানাহানি করবে মারামারি করবে এবার আমি তোমাদের কাছে জানতে চাই যেখানে দাঁড়ায় আছো বলো তো পায়ের তলায় কি যেখানে দাঁড়ায় আছো মাথার উপরে কি তোমাদের ডান পাশে কি তোমাদের বাম পাশে কি আল্লাহ কিছু প্রশ্ন করলেন আমার এগুলোর খবর দেও ফেরেশতারা জবাব দেয় লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ও আল্লাহ আপনি তো এগুলোর নাম আমাদেরকে শিখান না আমরা তো জানি না ফেরেশতারা তখন বলল আমরা তো জানি না আপনি যা শিখান নাই তা জানবো কেমনে এবার আল্লাহ আদমের দিকে তাকায় পালাইয়া আদম আল্লাহ বলো আদম আম্বিহুম এবার তুমি তাদেরকে খবর দাও আমারে দাও বলে নাই ফেরেশতা জিব্রিল কই জানি না আজরাইল কই জানি না মিকাইল কই জানি না ইসরাফিল কই জানি না ও আদম তুমি তাদের জানাইয়া দাও যেগুলা তারা জানে না তুমি একটু বলো ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম আদম আলাইহিস সালাম এবার বলতে শুরু করে দিল আল্লাহ নিচে আমার পায়ের তলায় মাটি উপরে আছে সামিয়ানা ডান পাশে আছে পিলার জ্বলছে লাইট সামনে আছে মাই অর্থাৎ সেখানে যা ছিল বলতে বলতে এবার আদম নবী বলছে ওনার নাম জিব্রিল ওনার নাম মিকাইল ওনার নাম ইসরাফিল ফেরেশতাদের নাম ধরে ধরে বলতে শুরু করে দিল ফেরেশতারা কয় শাসছে কাম ও বেটার বয়স হলো কয়েক মিনিট আর আমাদের বয়স হাজার হাজার বছর আমরাই জানলাম না এটা কি ওটা কি বেটা সব কইয়া দিছে ফেরেশতাদের অন্তরে এবার ধারণা তৈরি হয়েছে মাটি দিয়ে বানাইলো এলেম কিন্তু অনেক বেশি গরম লাগতেছে হাত পা আপনারা বলুন তো বন্ধু যার এলেম বেশি তার প্রতি আমাদের নিজের অজান্তেই একটা শ্রদ্ধা বোধ জাগে কিনা জাগে যার এলেম বেশি আমরা নিজের অজান্তেই তাকে শ্রদ্ধা করতে শুরু করি সে যেই হোক না কেন রবীন্দ্রনাথ ঠাকুর
মুসলিম ধর্মের লোক নয় কিন্তু বাংলা সাহিত্য যারাই পড়ে যারাই পড়ায় তারা স্বীকার করতে বাধ্য বাংলা ভাষায় রবীন্দ্রনাথের ভূমিকা আছে না নাই সে বাংলা ভাষাকে আন্তর্জাতিক বলয়ে পরিচিত করেছে নোবেল প্রাইজ পাওয়ার মাধ্যমে এই জন্য আমরা মুসলমানের আওতাকে পড়ি বঙ্কিমচন্দ্রকে আমরা পড়ি শরৎচন্দ্রকে আমরা পড়ি যার যে বিষয়ে জ্ঞান আছে মানুষ নিজেরও জানতে তাকে শ্রদ্ধা করতে শুরু করে দেয় আমার বন্ধু যারা আলিয়া মাদ্রাসাকে পছন্দ করে না কওমি আলেম কিন্তু যদি কোনো আলিয়ার বড় পণ্ডিত আলেম থাকে তখন তারাও বলে উনি আলিয়া করল জানাশোনা ভালো উনি ঠিক আছে যারা কওমি মাদ্রাসাকে পছন্দ করে না আমাদের দেশে কিছু গরম সুন্নি আছে যারা কওমি আলেম দেখলে ওয়াহাবি বলে গালি দেয় ওয়াহাবি মাদ্রাসা কিন্তু যদি কোন বড় আলেম সে অঙ্গনে থাকে তখন তারাও বলে ওহাবি মাদ্রাসা হইলে কি হইছে তবে উনার এলেম কালাম আছে আসলে যার এলেম আছে তার প্রতি মানুষের শ্রদ্ধা আসে এটা স্বাভাবিক ফেরেশতারা দেখলো আদম আলাইহিস সালাম বয়স কয়েক মিনিট কিন্তু ফেরেশতারা যা জানে না সব আল্লাহ ওনারে শিখাইয়া দিছে ফেরেশতারা তো টের পায় নাই আল্লাহ যে গোপনে কাম করে দিছে আল্লাহ গোপনে আদমকে আলেম বানানোর পেছনে উদ্দেশ্য হলো আল্লাহ ফেরেশতাদের কাছে প্রমাণ করতে চায় আদমের সম্মান তোমাদের চেয়েও অনেক বেশি এলেম যার বেশি সম্মান তার বেশি ঠিক কি না আমরা দেখতাম আমাদের ধান্তি আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ উস্তাদ এখনো বেঁচে আছেন আমাদের সবচেয়ে বড় উস্তাদ শায়খুল হাদিস হুজুরকে কখনো অফিসে আড্ডা দিতে দেখতাম না ক্লাস করতেন রুমে চলে যেতেন যখন হাজিরা খাতায় সাইন করার দরকার হতো দপ্তরিকে দেখতাম হাজিরা খাতা বগলের তলে নিয়ে হুজুরের রুমে নেয় যেহেতু সরকারি চাকরি তাই সিগনেচার করার একটা নিয়ম আছে দপ্তরে ওনার রুমে যাইয়া তারপরে সিগনেচার আনতো উস্তাদ যখন টিচারের সামনে দাঁড়াতো আমি নিজের চোখে দেখেছি আমাদের সানি মুহাদ্দিস হুজুর উনি অনেক বড় আলেম কিন্তু শায়খুল হাদিস হুজুরের রুমে গেলে যে দাঁড়ায়া থাকতো হুজুর অনুমতি না দিলে টেবিলে বসতো না চেয়ারে বসতো না খাটে বসতো না এলমের প্রতি মানুষের দুর্বলতা থাকে যার এলম বেশি হয় তার সম্মান বাড়ায়া দেখে আদম আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন এলম দেওয়ার মাধ্যমে এখন আমরা যদি সম্মানিত হতে চাই আমাদেরও এলেম অর্জন করা দরকার আছে না নাই রহমান আল্লামাল কুরআন আল্লাহ নিজের নাম দিলেন রহমান তারপরে বললেন আল্লামাল কুরআন রহমান তিনি কুরআন শিখিয়েছেন বুঝাইয়া দিলেন রহমানের যত রহমত আছে সবচেয়ে বড় রহমতের নাম হলো কুরআন শিখাইয়া দেয়া আপনি এলেম শিখবেন আপনার দাম বেড়ে যাবে আল্লাহ দ্বীনের এলেম শিখার জন্য যখন আপনার আগর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন সকাল বেলায় সেরা জুতা পায়ে দিয়া ওই গরিব রিক্সাওয়ালার ছেলেটা মক্তবের দিকে রওনা দেয় যখন সকাল 9টা 10টা বাজে ওই ঠেলাওয়ালা দিন মজুরের ছেলেটা সেরা জামা গায়ে দিয়া ইবতেদাই মাদ্রাসার দিকে যায় আল্লাহর ফেরেশতারা তার সম্মানে নিজের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয় আদম আলাইহিস সালামের সম্মান আল্লাহ বুঝাইয়া দিলেন ফেরেশতাদেরকে তোমাদের সে বেশি সে জানে বেশি আল্লাহ তাদের অন্তরের দিকে আবার তাকায়া দেখেন আদমের আদমের প্রতি তাদের শ্রদ্ধা তৈরি হয়ে গেছে এখন তারা মনে মনে কইতাছে খাইছে রে কয়েক মিনিটে জানলো কেমনে রে এত এলেম কোথেকে এসেছে
ভাবছিলাম শুধু মারামারি করব, এখন দেখি বড় আলেম হয়ে গেছে। আল্লাহ যখন দেখলেন মরে অবস্থার পরিবর্তন, আর দেরি করলেন না। কুল্লালিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতারা আদমের সম্মান যেহেতু বেশি, এলেন তার বেশি, তোমরা বুঝতে পারছো, দেরি কেন, তার সম্মানের স্বীকৃতি দাও, আমি আল্লাহর অর্ডার, তার কাছে মাথা নত করো। فسجد الملائكة كلهم اجمعون এবার আল্লাহ কোরআন আমাদেরকে মেসেজ দেয়, ও খলিফারা শুনিও, শুধু আদম একা খলিফা না, তোমরাও খলিফা, কান খুলে শুনিও, আমি আল্লাহর অর্ডারের সাথে সাথে যত ফেরেশতা আমি বানাইছি কুল্লুহুম আজমাউন, সবাই একসাথে আদমকে সিজদা করেছে, একটা ফেরেশতাও বাদ নেই। সকল ফেরেশতাকে দিয়ে আল্লাহ আদমরে সিজদা করায়া প্রমাণিত করে দিলেন আদমের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আল্লাহর খলিফা তোমার দাম তুমি বুঝিও, তোমাকে আল্লাহ কোথায় নিয়েছে, শুধু আদমের সম্মান নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি আদমের সন্তানদের সম্মানও বাড়াইয়া দিছি, তারা আমার খলিফা, তাই তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাবে, তারা যখন ভালো কাজের রত থাকবে ফেরেশতা তাদেরকে সালাম করবে। আমরা সূরাতুল কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন কদরের রাতে মানুষ যখন আল্লাহর ইবাদত করে দাঁড়ায়া বসে শুয়ে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বাড়ি বাড়ি পাঠাইয়া দেয়, তারা আদমের সন্তানের সাথে সাক্ষাৎ করে, ইয়াকুলুন সালাম, আর সালাম দিতে থাকে। সূর্য আপনার ফজরের টাইম সুবহের সাদেক তুলু হওয়া পর্যন্ত সালাম দিতে থাকে, ফেরেশতাদের দায়িত্ব তারা আদমের সন্তানকে সালাম দেবে। ছোট বড়রে সালাম দেয় না, বড় ছোটরে সালাম দেয়, সুন্না কোনটা বলতে হবে, সুন্না কোনটা, ছোট বড়রে না বড় ছোটরে? মাশাআল্লাহ, সালামের জায়েজ রীতি হলো সবাই সবাইরে দেবে, জামাইকে শ্বশুর দেবে, শ্বশুর জামাইরে দেবে, বাবা ছেলেরে দেবে, ছেলে বাবারে সালাম দেবে, জায়েজ, শিক্ষক ছাত্রকে দেবে, ছাত্র শিক্ষককে দেবে। কিন্তু সুন্নাহ তরিকা হলো ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, সুন্নাহ তরিকা হলো যে ছোট সে বড়রে সালাম দেবে। ফেরেশতারা আপনাকে সালাম দেবে, আল্লাহর কোরআনে পাওয়া যায় যখন মুমিন আল্লাহর খলিফা খেলাফতে থেকে মৃত্যুবরণ করবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়িকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম, ফেরেশতা মুমিনকে মরার সময় সালাম দেবে। ওয়াসিয়াকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, আমরা যখন জান্নাতে যাব ফেরেশতারা তখন আমাদেরকে সালাম দিতে দিতে জান্নাতে নেবে। ফেরেশতাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তারা মানুষকে সালাম দেবে, কারণ আল্লাহর খলিফার দাম ফেরেশতাদের চেয়েও বেশি। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে ফেরেশতা কি থাকবে না? আসমান জমিন থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, কিন্তু ঈমানদার থাকবে নাকি? হাদিস হলো যদি একজন মুমিন থাকে কিয়ামত হবে না, মুমিন তো সেই যে আল্লাহর খলিফা
তার দাম এত বেশি সে থাকলে কিয়ামত হবে না যখন মুমিন বান্দা থাকবে না ফেরেশতা থাইকাও লাভ নাই আল্লাহ কিয়ামত বানায়া দেবে অনেক দাম আল্লাহ আপনাদের দিলেন যেহেতু আপনি আল্লাহর খলিফা এখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে খলিফা বানাইছে যদি এটা আপনি না বুঝেন ওই জায়গায় না থাকেন তাহলে খেলাফতের চাকরি থাকবে না আদমের সন্তান হলে খলিফা হওয়া যায় না ফেরাউন কি আদম সন্তান নয় কথা বলেন নাকি জি নমরুদ কি আদম সন্তান নয় জি আবু জাহেল কি আদমের সন্তান নয় আবু লাহাব কি আদমের সন্তান নয় তারা কি আল্লাহর খলিফা না খেলাফতের মূল কাজ যে করবে না খলিফার কাতারে তার নামটা থাকবে না আজকে কত নামাজির নাম খলিফার কাতারে নাই কত হাজি গাজির নাম খলিফার কাতারে নাই আজকে মানুষ খেলাফতের দায়িত্বটাই অনেকে বুঝে না না বুঝার কারণে এই জমিনে কত নামাজি আছে কত রোজাওয়ালা হাজি গাজি আছে কিন্তু আল্লাহর বিধান জমিনের কোথাও নাই মানুষ যদি খেলাফতের দায়িত্ব পালন করত তাহলে যে আল্লাহর আমরা খলিফা ওই আল্লাহর আইনে দেশটা চলার কথা ছিল আমরা সবাই খলিফা আমাদের স্পেশাল কিছু দায়িত্ব আছে আজকে সেই দায়িত্বগুলো জেনে তারপরে বাড়ি যাবেন কারণ যদি খলিফার কাতারে আপনার নাম না থাকে তাহলে আপনি কি সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি ফেরেশতার উপরে সম্মান দিলাম তাদের কিছুকে আমি আবার এত নিচে ফেলে দিয়েছি যার নিচে আর কেউ নেই ওয়ালাকাদ কাররামনা বানী আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি অনেক উপরে তুলেছি ফেরেশতাদের উপরে নিয়ে গেছি ফেরেশতাকে পাখা বিছায় বাধ্য করেছি তাদের পায়ের তলায় কিন্তু সেখানে যারা থাকতে পারবে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি ওই আদম সন্তানের মাঝে কিছু মানুষ থাকবে যাদের কান আছে শুনবে না যাদের চোখ আছে দেখবে না বিবেক আছে ভাববে না তারা কালোকে কালো বলবে না সাদাকে সাদা বলবে না তারা শয়তানের মুরিদ হয়ে যাবে তারা কোরআনের কথা শুনতে চাইবে না উল্টা বিরোধিতা করবে এমন কিছু লোক বাংলাদেশও আছে না নাই উলাইকা কাল আনআম আল্লাহ বলে তারার উপরে থাকবে না তারা গরু ছাগলের মতো বরং তারা আরো নিচে নেমে যাবে তাদের দিল আছে তারা বুঝতে চাইবে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ আছে তারা দেখতে চাইবে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা কোরআনের কথা শুনতে চাইবে না এ কোরআনের মাহফিল ভালো লাগে না কোরআনের মাহফিল দেখে বিরক্ত হয় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তি বাংলাদেশে বক্তৃতা দিচ্ছে সে নাকি ছোটকালে দেখতো তমাম দেশে যাত্রা হতো জারি গান হতো সারি গান হতো এখন সে বলতেছে ওই যাত্রা সারি গানের জায়গায় মাহফিল নাকি এগুলো দখল করতেছে মানুষ নাকি সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে তার পছন্দ হচ্ছে না আমরা মানুষকে ধর্মান্ধ বানাই না আমরা ধর্মের কাছে ডাকি আমরা কোরআনের কথা বলি আমরা মানুষকে আল্লাহওয়ালা হতে বলি এটা যাদের সহ্য হয় না বুঝতে হবে তার অবস্থা গরু ছাগলের চেয়ে নিচে চলে গেছে ধর্মান্ধ বলতে যদি সে বুঝায় ধর্মের কাছে অন্ধ হওয়া আমাদের আপত্তি নাই
কিন্তু যদি সেটাকে গালি মনে করে আমাদের জৌরাপত্তি আমরা ধর্মের কাছে অন্ধ হওয়া মানে বলতে বুঝি ধর্ম যেই চোখ আমাদের দিতে চায় আমরা ওই চোখ দিয়া দেখতে চাই ধর্মের বাহিরে আমরা কিছুই দেখতে চাই না আবার বন্ধু ভারতের আদালতে একটা মুক্তির হাতে দাড়ি পাল্লা দেয়া থাকে ওই মুক্তিটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকে ভারতের আদালতের কথা বলছি বাংলাদেশও আদালতে দাড়ি পাল্লা আছে আছে না হাইকোর্টে গেলে দেখবেন বিশাল দাড়ি পাল্লা জজ কোর্টে জজের সামনেও দাড়ি পাল্লা থাকে ভারতেও আছে তবে একটা মুক্তির হাতে ওই দাড়ি পাল্লা দিয়া চোখ দুটি তারা কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে বুঝাতে চেয়েছে হাকি মামলা রায় দেওয়ার সময় বাদী বিবাদীর দিকে তাকায়া দিও না আইনের দিকে তাকায়া দিও যদি তোমার বাবা হয় নেই বিচার থেকে চুল পরিমাণ সরিও না ওই মুক্তির দুটা চোখ বেঁধে দিয়া হাকিম রে বুঝাইছে রায় দেওয়ার সময় সামনে তাকানো দরকার নাই আইনের বইয়ের দিকে তাকাও মামলার রায় যদি তোমার বাবার বিরুদ্ধে যায় তাও ন্যায় থেকে তুমি সরতে পারবা না মানুষকে ধর্মান্ধ বানানো বলতে তারা যদি এটাই বুঝায় আমরা মানুষকে ধর্মের চোখ দিতে চাই তাহলে আমরা এটাকে বরণ করে নেব আমরা ধর্মই তো চাই ধর্মের কাছে অন্ধ হতে চাই কারণ ধর্মের বাহিরে শান্তি পাওয়া যায় না তাদের চোখ আছে তারা দেখবে না কান আছে শুনবে না গান শুনতে ভালো লাগে সে বলে কিনা কৃষকদের কাকে দেখলাম রেডিও লাগাইয়া তারপরে তারা গান শুনতো ধান কাটতো এখন নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কৃষকেরা মোবাইলে ওয়াজ লাগাইয়া তারপরে ধান কাটে এটা তার সহ্য হয় না এমন দিলদার আছে বুঝতে হবে তার কাছে মানুষের দিলটা নাই উলাইকা কাল আনআম আল্লাহ বলে আদমের কিছু সন্তান গরু ছাগলের মতো বালহুম আদাল বরং তারা আরো নিকৃষ্ট আমার বন্ধু উপর থেকে পড়লে তো নিচেই যাওয়া লাগে এটাই তো নিয়ম আপনি দশ হাত উঁচু কোন গাছে উঠে পড়ে যাবেন দশ হাত নিচে যাবেন বিশ হাত উপর থেকে পড়বেন বিশ হাত নিচে যাবেন তিরিশ হাত উপর থেকে পড়বেন তিরিশ হাত নিচে যাওয়া লাগবে আল্লাহ মানুষকে রেখেছে সৃষ্টির সেরা জায়গায় ফেরেশতার উপরে ওখান থেকে পড়লে তো সবার নিচে যাওয়া লাগবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন উলাইকা হুম শাররুল বারিয়া খলিফা হয়ে থাকবেন উলাইকা হুম খায়রুল বারিয়া খলিফার সম্মান সব সৃষ্টির মাঝে এক নাম্বার ওখানে না থাকতে পারলে সৃষ্টির মাঝে সবার নিচে যেই জিনিস যত দামি তার বিপরীত দিক তত ঝুঁকিপূর্ণ হয় এজন্য যে ব্যক্তি সাইকেল চালায় যায় তার ঝুঁকি কম যে মোটরসাইকেল চালায় তার গতি বেশি ঝুঁকিও যে প্রাইভেট কার চালাবে দাম বেশি সম্মান বেশি গতি বেশি অ্যাক্সিডেন্টে ঝুঁকিও কেউ হেলিকপ্টার চালাইলে তার দাম আরো বেড়ে গেছে অ্যাক্সিডেন্ট করলে খবর আছে এমন ঘটনাও ঘটে লাশটাও খুঁজে পাওয়া যায় না জলে পুরে আমার ভাইয়ারা রিক্সাওয়ালা গরিব মানুষেরা তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে চাল কিনে ভাতরে দেখায় সকালবেলায় বউকে বলে পান্তা বাদ দেও মরিচ দিয়া লবণ দিয়া দিয়ে প্লেট খাইয়া বের হই বউ প্লেট হাতে নিছে পাতিলের ঢাকনা উল্টাইয়া দেখে ভাতের মাঝে কেমন যেন হালকা গন্ধ স্বামীর একটু বসেন আস্তে করে পাতিলটা নিয়া কলে যায় সাফা কলে সাপ দেয় কয়েকটা এভাবে ঘুটনি দেয় হাত দিয়ে লাড়া দেয় পানিটা দুই তিনবার ফেলে দেয়
এবারে আর কোনো গন্ধ নাই, সুন্দর করে খাবার স্বামী খেয়ে বের হয়ে চলে গেছে। কিন্তু যদি সেটা 100 টাকা দামের পোলাও চাল হতো, ওইটা বিরিয়ানি রান্না করা হতো, পৌঁছে গেলে সকালবেলা দুইলে দেখবেন নাই, 30 টাকার চাল পৌঁছে গেছে ভাত, এটাকে ধুয়ে খাওয়া যায়, বিরিয়ানি দামি পছলে খাওয়া যায় না। আপনি মানুষ সৃষ্টির সেরা, ফেরেশতা আপনারে সেলুট দেবে, সম্মান করবে, কিন্তু নিচে গেলে খবর আছে। এখন সম্মানের জায়গায় থাকতে হলে খলিফার দায়িত্ব জানা দরকার আছে কিনা? আমার বন্ধু, খলিফার দায়িত্ব খেলাফত। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি, আপনাকে খেলাফতের দায়িত্ব পালন করা লাগবে। সেটা আবার কি জিনিস? আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইবনু আব্বাস এবং ইবনে মাসউদ দুজন বিখ্যাত সাহাবী বলতেছেন, আদম আলাইহিস সালাম হুয়া খলিফাতুল্লাহ, আদম হলো আল্লাহর খলিফা, ফি ইমদাই আহকামিহি, তার দায়িত্ব হলো আল্লাহর যত হুকুম আছে ওই হুকুমগুলো বাস্তবায়ন করবে, ওয়া আওয়াবিরহি, আল্লাহর যত আদেশ আছে এগুলো জমিনে বাস্তবায়ন করবে, লিআন্নাহু আউয়ালু রাসূলিন ইলাল আরদি, কারণ আদম হলো জমিনে প্রথম নবী, প্রথম রাসূল। তাফসীর খাজিন প্রণেতা বলেন, ইন্নামা সুমিয়া খলিফাতান, আদমকে জন্যই খলিফা বলে, লিআন্নাহু খলিফাতুল্লাহি ফি আরদিহি, কারণ জমিনে তিনি আল্লাহর খলিফা। দায়িত্বটা কি? লিয়াকামাতি হুদুদিহি, আল্লাহর যত হুদুদ আছে, সীমানা আছে, বিধান আছে, আল্লাহ তাকে এগুলো জমিনে কায়েম করার দায়িত্ব দিয়েছে। ও তানফিজে কাযায়াহু, আল্লাহ যত ফয়সালা করেছে এই ফয়সালাগুলো জমিনে কায়েম করার দায়িত্ব আল্লাহ আদমকে দিয়েছে। তাফসীরে তাবারী প্রণেতা কি বলেন একটু শুনুন, ইন্নাল্লাহ আখবারাল মালাইকাতা, আল্লাহ ফেরেশতাদেরকে খবর দিচ্ছে, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফাতান লাহু, আল্লাহ জমিনে তার খলিফা বানাতে চায়। কামটা কি? ইয়াহকুমু ফিহা বাইনা খালকিহি বিহুকমিহি, আদমের কাজ হলো, খলিফার কাজ হলো আল্লাহর হুকুমের আলোকে জমিনে বিচার ব্যবস্থা চালু করবে। সাফাতুত তাফাসির প্রণেতা বলেন, সুমিয়া খলিফাতান, আদমকে জন্য খলিফা বলে, লিআন্নাহু মুস্তাখলাফুন আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে আদম হলো নিয়োগ প্রাপ্ত প্রতিনিধি, ফি ইজরাইল আহকাম, দায়িত্ব হলো জমিনে আল্লাহর হুকুমগুলো চালু করে দেয়া। কেউ বলেনি নামাজ পড়ো, এজন্য পাঠাইছে। কোন মুফাসসির বলেনি আল্লাহ রোজার জন্য খলিফা বানাইছে, কোন মুফাসসির বলেনি হজের জন্য খলিফা বানাইছে। সব মুফাসসির দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন দশজন আপনি খুঁজতে থাকবেন, দেখবেন প্রায় সব মুফাসসির এক কথা বলছে, খলিফার কাজ হলো জমিন আল্লাহর খেলাফতের ব্যবস্থা করা, যে বিধান আল্লাহ দিয়েছেন সেগুলো চালু করা। আপনাদের কাছে এবার জানতে চাই, আল্লাহর বিধানগুলোর ভিতরে নামাজ পড়ার আইন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রোজার আইন আছে না নাই? হজের আইন আছে না নাই? যাকাতের আইন আছে না নাই? সুর ধরে হাত কাটো এটাও আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাও পাথর মারো আছে না নাই? মদপান করলে 80 বেত লাগাতে হবে আছে না নাই? আল্লাহর আইন, আল্লাহর আইনে দেশ চালাতে হবে এটাও আছে না নাই? এখন আল্লাহর খলিফারা নামাজ রোজা হজ যাকাত নিয়ে ব্যস্ত, বাকি গুলার খবর নাই। ফাঁকি বাস খলিফা, ওদের আল্লাহ খলিফা বানাইছে জমিনে, ওরা ঢুকছে মসজিদে, ঠিক কি না? কোরআনের কোথাও আল্লাহ বলে নাই ইন্নি জাইলুন ফিল মসজিদে খলিফা, বরং তিনি বলছেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আদমকে আমি জমিনে খলিফা বানাইছি।
বানাতে চাই ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ও দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানায়া পাঠাইছি ওয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি তোমরা যারা খলিফা তোমাদের সবাইকে আমি জমিনে খেলাফত দিয়েছি আল্লাহ সব জায়গায় কোরআনে কয় খলিফাদেরকে আমি জমিনে পাঠাইছি খলিফারা জমিন ছেড়ে দিয়া যখনই মসজিদে ঢুকে গেছে পুরা জমিন শয়তান দখল করে নিয়েছে আল্লাহর জমিনে কোন গরিব আর অফিসারের শিকার হবে না সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা যদি খলিফা হতে পারি সংসদ ভবনে এমপি হইয়া আল্লাহর খেলাফত পুরা দেশে কায়েম হবে আর নামাজের ওয়াজ করা লাগবে না ওই খলিফার আইন বানায়া দেবে আজান হলে দোকান বন্ধ করতে হবে আল্লাহর খলিফারা সংসদে খেলাফতের দায়িত্ব পালন করবে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করা লাগবে না 151 জন নেতা হ্যাঁ বলবে এক মিনিটে সুদ বন্ধ হয়ে যাবে আল্লাহর খলিফারা সংসদে মন্ত্রী হইয়া ডুববে মন্ত্রণালয় ইসলাম কায়েম হবে সংস্কৃতি মন্ত্রী ঘোষণা করে দিবে যদি কোনো নারী বেপর্দায় সিনেমা করে নাটক করে তার সিনেমা মুক্তি দেয়া হবে না আল্লাহর খলিফারা আপনাদের কাছে জানতে চাই নাটক সিনেমা মুক্তির জন্য একটা সেন্সর বোর্ড আছে না নাই কথা বলেন না ভাইয়া আছে সেন্সর বোর্ড আছে না নাই আল্লাহর খলিফা আছে সাইন করলে সিনেমা মুক্তি পাবে সে যদি আল্লাহর খলিফা হিসাবে ওখানে দায়িত্ব পায় ওই সিনেমাটা দেখে এক মিনিট পরে বলবে বন্ধ করো এই যে মেয়েটা লাফ মারতেছে হাঁটু দেখা যায় পিঠ দেখা যায় চুল দেখা যায় পেট দেখা যায় এমন সিনেমা আল্লাহর খলিফার হাতে সাইন হবে না এই সিনেমা বন্ধ করার জন্য ওয়াজ লাগবে না নসিহত লাগবে না আল্লাহর খলিফারা সব মসজিদে ঢুকে গেছে তখন সব শয়তান হাতে চলে গেছে শুধু বাংলাদেশে সিনেমা না ভারতের সিনেমাও বাংলাদেশে ঢুকতেছে জি বাংলার কারণে স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে সুদের বিরুদ্ধে অনেক ওয়াজ আমরা করেছি আপনারা বলুন তো মেহরবানি করে বড় বড় হুজুরেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে সুদ কি বাংলাদেশে মারা গেছে না রজওয়ান হইছে টাকা হাওলাত চাইলে মিলে না সুদে চাইলে নিয়া কুলানো যায় না কত লাগবো নেন এই পকেটে আমার খালতো বোনের টাকা আমার না আপনি বন্ধু মানুষ আপনি তো সুদ খাই কেমনে তবে টাকাটা আমার খালতো বইনে ওই পকেটে স্বাস্থ্যবনের ফ্যান্টে আছে অমকের ওই ফ্যান্টে আছে তোমকের সুদ খায় আবার মিথ্যা কথাও বলছে ঠিক কি না মূল তো সবে নিজের টাকা ও বন্ধু আল্লাহর খলিফারা যদি আইন সংসদ ভবনে চলে যেত অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব নিত সুদের বিরুদ্ধে একবার হ্যাঁ বলতো তাহলে আর ওয়াজ লাগতো না সুদ বন্ধ হয়ে যেত আল্লাহর খলিফাদের আল্লাহ জমির দায়িত্ব দিয়া পাঠাই নেন এখন আল্লাহর খলিফারা হিসাব করে দেখছে জমিন আল্লাহর খেলাফতের কথা বললে তো বিশ্ব নবীর মতো দাঁত থাকে না আল্লাহর খেলাফতের কথা বললে বেলালের মতো গলায় রশি
না গায়া টানবে আল্লাহর খেলাফতের কথা বললে আমির হামজার মতো কলিজা ছিড়ে নিতে পারে আল্লাহর খেলাফতের কথা বললে ইমাম হুসাইনের মতো কল্লা থাকবে না তাই খেলাফতের কথা কয় না জিকির আসকার নামাজ রোজা পর্যন্ত ইসলাম শেষ মসজিদের কোণায় হালুয়া রুটি খাওয়া যায় তাই গাটটি গোটা লইয়া মসজিদে ঢুকছে মসজিদ বড় নিরাপদ জায়গা আল্লাহর খলিফারা মসজিদে ঢুকে বসে আছে পীর হইয়া খানকায় ঢুকে বসে আছে মোদাররেস হইয়া মাদ্রাসায় ঢুকে বসে আছে এর বাহিরে খেলাফতের দরকার এটা মাথায় নাই মাথায় নাই তাই সব জায়গায় শয়তান শয়তানি করছে আপনি মসজিদে নিশ্চয় যাবেন নিশ্চয় যাবেন মসজিদে যাওয়া আপনার জন্য ফরজ যেতেই হবে ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ যাও জামাজান হয়েছে মসজিদে যাও এটা শুধু জুমার দিন নয় প্রিয় নবী বলেন আজানের পরে আমার মন চায় একজনকে ইমামতির দায়িত্ব দিয়া তারপরে মহল্লায় ঢুকে যাই যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই ও জমিনের খলিফারা তোমরা জমিনে থাকো মসজিদের কোণায় ঢুকে বসে থাকিও না মসজিদে তোমরা কখন যাবে এ দায়িত্ব আল্লাহ মুয়াজ্জিনকে দিয়া দিয়েছে রাসূলের মাধ্যমে মুয়াজ্জিন টাইম হলে তোমাদেরকে ডাকবে হাইয়ালাস সালাত মুয়াজ্জিন তোমাদেরকে বলবে এবার নামাজে আসো অফিস বন্ধ করো ব্যবসা বন্ধ করো গাড়ি বন্ধ করো চাকরি বন্ধ করো হাইয়া আলাস সালাহ আসো আসো আল্লাহর ঘরে আসো আল্লাহকে সিজদা করো মসজিদের ভিতরে ঢোকো এবার তুমি মসজিদে দৌড় মারবা অফিস আদালত বন্ধ করা তোমার জন্য ফরজ কাজকর্ম ছেড়ে দাও বাজারুল বাই বেচা কেনা বন্ধ এখন মসজিদে যাবেন মসজিদে যাওয়ার পর আপনার দায়িত্ব শেষ চার রাকাত ফরজ দুসার ছয় রাকাত সুন্নাহ এখানে আপনি 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা থাকেন আল্লাহর কাছে নাকে খটেন নিজের কপালটা লুটাইয়া দেন বলেন আল্লাহ আমি তোমার গোলাম দিনে পাঁচবার তোমার কাছে আমার মাথা ঠেকাইয়া গোলামির পরিচয় দিচ্ছি আমি তোমার কাছে নত শির আছি তারপরে আবার কি হবে ফাইদা উদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি আল্লাহ কয় নামাজ যখন শেষ মসজিদে বসা থাকার প্রয়োজন আর নাই ও খলিফা তুমি জমিনে ফিরে যাও সুবহানাল্লাহ বলেন ফাইদা উদিয়াতিস সালাতু ফানতাশিরু তুমি চলে যাও আবার জমিনে আবার আবার যাও এবার তুমি হাকিম হইয়া কোর্টে বসো আল্লাহর খেলাফত কায়েম করো নেতা হইয়া অফিসে বসো আল্লাহর খেলাফত কায়েম করো ব্যবসায়ী হইয়া প্রতিষ্ঠে বসো আল্লাহর খেলাফত কায়েম করো তুমি আবার আল্লাহর খলিফা তুমি থাকবে যেখানে আল্লাহর আইন থাকবে সেখানে হাদিস হলো আল জান্নাতু তাতাযিলালিস জান্নাত তলোয়ারের ছায়ার নিচে তুমি যদি আল্লাহর খেলাফতের প্রয়োজনে যুদ্ধের মাঠে যাওয়া লাগে তুমি যাইবা যদি শহীদ হওয়া লাগে তুমি শহীদ হইবা যদি তুমি শহীদ হতে পারো তাহলে শহীদ হতে দেরি জান্নাত পেতে এক সেকেন্ড দেরি হবে না কিন্তু আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন আর দেখি না আমরা খেলাফত জমিনে না খুঁজে মসজিদের কোণায় খুঁজতেছি আগে ছিল তাসবিহ দানা 100 এখন হইছে 1000 দানা আল্লাহ ইকবালের জন্য আফসোস করে বলেছিলেন স্যার কিসের পর বিল্লি খেলে রাখি কেসা হে মুসলমান কো বদনসি শাহাদত কি তমন্না ভুল গি और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही विश्व को अल्लामा इकबाल बोलें मुसलमान सिलो सिंहर जाति
আজকে বিড়ালগুলো তাদের কপালের উপরে লাফায় নাচানাচি করে কারণ তারা তলোয়ার ছেড়ে দিয়েছে শাহাদাতের তামান্না ভুলে গিয়েছে অন্যায় দেখে প্রতিবাদ আর করে না তাই বিড়ালগুলো তাদের সামনে লাফাচ্ছে মুসলমান তোমাদের কপাল পুড়ে গেছে আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ এখন আল্লাহর খলিফারা মসজিদে থাকার কারণে মসজিদ আল্লাহর খেলাফতে চলতেছে আপনারা একটু দয়া করে বলুন তো মসজিদে ঢোকেন কোন পা দিয়ে জোরে বলুন বের হন কোন পা দিয়ে দেখেন আল্লাহর নবীর সুন্নাহ সবাই ফলো করছে কারণ মসজিদ এখনো আলেমদের হাতে আছে না নাই আল্লাহর খলিফাদের হাতে এখনো মসজিদটা আছে এলাকায় নতুন চেয়ারম্যান হইয়া কোন চেয়ারম্যান কি মসজিদে গিয়ে কইছে হুজুর সরেন আমি ইমামতি করব না 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 আবার বাইরা মসজিদ এখন আলেমদের হাতে আল্লাহর খলিফাদের হাতে আছে ভালো খলিফা তাই মসজিদে মানুষ ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সালাম ফিরাইয়া নামাজ শেষ করে মসজিদে যদি কেউ জোরে কথা বলে ইমাম সাহেব টমক দেয় না দেয়া দরকার নাই পাশের মুসল্লি হাসাইবা ধরে এই মিয়া আস্তে কো এটা মসজিদ তখন যে বেটা জোরে কথা বলছে এসে দিব্বা কামর দিয়া মাথাটা নিচু করে লাগ শরম পা আল্লাহর ঘর সে বুঝে এখানে আল্লাহর খেলাফত চলছে আমি যত বড় নেতা হই এখানে জোরে কথা বলার অধিকার আমার নাই নাই আল্লাহর খলিফারা মসজিদে কিন্তু আল্লাহকে কেমনে মানে দেখেন এখনো আলেমদের হাতে মসজিদ আছে মসজিদে আল্লাহর খেলাফতটা কেমনে দেখেন সামনের কাতারে রিক্সাওয়ালা খারায়া নামাজ পড়ে এলাকার মেম্বার চেয়ারম্যান নেতা যদি পিছনে যায় সে সামনে থেকে গরিব মানুষটাকে টাইনা পিছনে আনেনি না দেখেন সে পিছনে আল্লাহু আকবার বলে খারায়া যায় এই যে পিছনের কাতারে চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে মনের মাঝে কোনো কষ্ট নাই চেয়ারম্যান সাহেব মনে করে এটা আল্লাহর ঘর আমি আল্লাহর গোলাম এখানে সবাই সমান এবার পিছনে দাঁড়ায় চেয়ারম্যান নামাজ পড়তেছে সামনে বরাবর রিক্সাওয়ালা যখন দুইজন সেজদায় গেছে ওই রিক্সাওয়ালা একটু পা নাড়া দিছে চেয়ারম্যানের টুপির মাঝে লাইক গিয়া টুপি গেছে কইরা মাঝে মাঝে এমন হয় না সামনের বেটার পায়ের জুতা লাগছে আস্তে করে টুপি পরে গেছে চেয়ারম্যান সাহেব নামাজের মাঝে সম্ভব হলে ডান হাত দিয়া লইয়া টুপিটা মাথায় দেয় না হয় এটা যদি থাকে থাকুক সালাম ফিরে আস্তে করে টুপি মাথায় দেয় ওই রিক্সাওয়ালার থাপ্পড় দেয় না কিল দেয় না দমক দেয় না বরং এই যে রিক্সাওয়ালার পা চেয়ারম্যানের মাথায় লাগছে তার মনে কোনো অভিযোগ নাই সবাই সমান সব আল্লাহর গোলাম এবার বলুন তো এই সিস্টেমটা যদি আদালতে থাকতো গণভবনে থাকতো বঙ্গভবনে থাকতো সংসদ ভবনে থাকতো সচিবালয়ে থাকতো মন্ত্রণালয়ে থাকতো ও আমার বন্ধু সবাই এটা মনে করতো মসজিদ আমি যার গোলাম মসজিদের বাহিরও আমি তার গোলাম তাহলে কারো অন্তরে অহংকার থাকতো না কারো অন্তরে অহংকার থাকতো না ও বন্ধু আল্লাহর খলিফা ওমরের দিকে তাকান আবু বকরের দিকে তাকান জেরুজালেম গিয়েছিল হযরত ওমর মদিনা থেকে সাথে ছিল একজন মাত্র চাকর ভৃত্য চলছে 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 ওমর ফারুক উটের পিঠে চাকর টানতেছে ওট মরুভূমি ঢুকার পরে হযরত ওমর বলল ওটাকে বসাও চাকর মনে করছে হযরত ওমর বুঝি পসরা পায়খানা হাজত তাই উঠে বসাইছে হযরত ওমর নেমে উটের রশিটা হাতে নিয়ে চাকরকে বলে এবার তুমি যাও উটের পিঠে ওঠো চাকর আশ্চর্য হয়ে বলল খলিফাতুল মুসলিমিন আপনি এটা কি বলছেন হযরত ওমর উটের রশি টানবে আর তার সাকরের পিঠে বসে থাকবে এত বড় বেয়াদবি আমার পক্ষে করা সম্ভব নয় আপনি তো সেই ওমর
যাকে রাসূল বলছে আমার পরে নবী হলে ওই নবী হতো, যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়, অর্ধ দুনিয়ার সম্রাট টুটের রশি টানবে এটা হয় কেম? হযরত ওমর তো জানে আমি মসজিদে যার খলিফা, মসজিদের বাহিরও তার খলিফা। আমার আল্লাহ তো বলছে খেলাফতের দায়িত্ব পালন যারা করবে তারা কখনো জালেম হবে না, তারা হবে ইনসাফওয়ালা। হযরত ওমর বলে ভাই আমার চালাকি করে জিতে যেও না, হাশরের দিন আল্লাহর আদালতে আসামি বানায়ও না, আমি একা একা উটের পিঠে চড়বো, তোমার পায়ে পোষকা পড়ে যাবে হাঁটতে হাঁটতে। হাশরের দিন আল্লাহ যদি বলো ওমর বুকের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি, একা একা আরাম করছো, ওই চাকরের পায়ে পোষকা পড়ে গেছে, জবাব দেও উপায় থাকবে না? চালাকি করো না, ওঠো ঠোঁটের পিঠে, তুমি কিছুক্ষণ টানবা আমি আরাম করব, তুমি আরাম করবা ওমর রশি টানবে। চাকর উটের পিঠে উঠেছে, অর্ধ দুনিয়ার সম্রাট উটের রশি টানতেছে। আমরা তো এমন হয়েছি গাড়ির ড্রাইভার দরজা খুলে না দিলে গাড়ি থেকে নামে না, এমনও আছে না? না অফিসার বসে আছে, ড্রাইভার গাড়ি থামাইছে, তারপরে দরজাটাকে আনলক করে দিয়েছে, চাইলেই তিনি নামতে পারে, নামে না। তারপরে দেখবেন মাঝে মাঝে প্রাইভেট কার জিপ গাড়িগুলো যখন থামে, ড্রাইভারটা লাভ দিয়া নাইমা, তারপর আইসা টান দে, তারপরে বেটা ঠ্যাং দিয়া নামে। ড্রাইভারকে সাথে নিয়ে এক জায়গায় খায় না, এক টেবিলে বসতে দেয় না, এমন কিছু জালেমও আছে না? নাই রদ্দ দুনিয়ার সম্রাট ওঠের রশি টানতেছে। আমার দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার হযরত ওমর গেলেন। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, হযরত যায়েদ বিন সাবিতের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন। হযরত যায়েদ বিন সাবিত সালামের জবাব দিয়া বললেন, আমিরুল মুমিনিন ভিতরে আসুন। হযরত ওমর ভিতরে গেলেন, এবার বললেন যে আমি আপনার কাছে কাজে এসেছি। উনি খলিফাতুল মুসলিমিন, হযরত যায়েদ জবাব দেয়, ও আল্লাহর নবীর খলিফা, ও আল্লাহর খলিফা, ও জমিনের খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর হাবিবের খলিফা, ঠিক আল্লাহরও খলিফা, প্রতিনিধি অর্থে একাধিক জায়গায় ব্যবহার হতে পারে। যেমন আবু বকর সিদ্দিক রাসূলের পরে দায়িত্ব পেয়েছেন, এজন্য খলিফাতু রাসূলিল্লাহ। আবার জমিনে আল্লাহ আদমের সন্তান বানাইছে, জমিনে সে আল্লাহর খলিফাও। আপনি কেন আসলেন আমার বাড়িতে? আমি তো যেতে পারতাম ডাকলে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর জবাব দেয়, প্রয়োজনটা আমার ছিল তাই আমি এসেছি। ও বন্ধু, আমরা তো কথায় কথায় শুধু অর্ডার দেই, আল্লাহর খেলাফত জমিনে কায়েম যদি হয়ে যেত তাহলে টোটাল জমিনে মসজিদের মতো শান্তি কায়েম হতো। মসজিদে হানাফি নামাজ পড়ে, শাফি নামাজ পড়ে, মালিকি নামাজ পড়ে, হাম্বলি নামাজ পড়ে, আওয়ামী লীগ পড়ে, বিএনপি পড়ে, জামাত পড়ে, নেজামে ইসলাম, হেফাজত ইসলাম, সব দলের লোক, কিন্তু মারামারি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। এই খেলাফতটা যদি বাহিরে আনতে পারতা পুরা দেশে এমন শান্তি কায়েম হয়ে যেত। খলিফার কাজ খেলাফত প্রতিষ্ঠা। আকাশ আল্লাহ চালাচ্ছে, কোনো খলিফা সেখানে নাই। লাশামসি ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আসমানে আল্লাহ সূর্য বানায় কইছে, সূর্য এটা তোর গতিপথ, চল, সরবি না, লড়বি না, চলতে থাক। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা,
hatta adakal urjunil qadim o chatore banaisi pratham din utbi ekhane ditiyo din ekhane tritiyo din ekhane utte 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 15tomo diboshe okhane utbi er bahire cholbi na surya chandra ekta chulo sore ei কুল্লুম ফি বালাকি ইসবাহুন সবাই চলছে আল্লাহর অর্ডার মেনে নিজের কক্ষপথে জমিনের দিকে তাকাও বিশাল সমুদ্র ওই সমুদ্রের মাঝে কত রকমের মাছ ওখানে আল্লাহর খলিফা নাই সব মাখলুক আল্লাহর দিরে কাদেশ মেনে চলছে বেড়াতে গেলাম একটা দ্বীপে তারপরে সেখানে ঘুরতে যাব ভারত মহাসাগরের ভিতরে ছোট ছোট বোট আছে বোট নিয়ে যাওয়ার সময় দেখলাম যেখানে বোট ঘাট নৌকার ঘাট ওই ঘাটের মাঝে ম্যাপ আঁকা ম্যাপের মাঝে লেখা আছে ক্রস চিহ্ন দিয়া ইশারা দিয়েছে তীর দিয়া ওই এলাকায় যাওয়া নিষেধ পাশে ইংরেজিতে লিখছে শার্ক এরিয়া শার্ক মানে কি বিপদ না 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 শার্ক হলো এক রকমের মাছ হাঙ্গর 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 শার্ক এরিয়া এর মানে ওই এলাকায় হাঙ্গর থাকে নৌকায় করে গেলেন কোন কারণে নৌকাটা ডুবে গেল অথবা দুই দুস্থ দুষ্টামি করতে যায় একজন পড়ে গেল হাঙ্গরে সিরেখে ফেলবে তাই লেখা আছে ওই জোনে যাবেন না হাঙ্গরের এরিয়া শার্ক এরিয়া আমি আশ্চর্য হলাম আচ্ছা সাগরের মাঝে সেখানে কোন জেলখানার ওয়ালের মতো ওয়াল আছে নাকি না তো হাঙ্গর কি এলাকাইতে পারে না ওই এলাকায় যায় না হাঙ্গর আছে তো ওই এলাকায় নাই কেন ওখানে কি যাইতে পারে না যাবে না যাবে না কারণ বন্ধু সমুদ্রের মাঝে আল্লাহর আইন আছে না নাই সমুদ্রের পানি প্রবাহিত হয় ওই পানির মাঝখানে আল্লাহ এমন পা অন্তরায় বানাইছে দুই সাগরের পানি একসাথে মিশ্রিত মারা যাবে না মারা যাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সমুদ্রের পানি আল্লাহর কথা মানে একটার একটার সাথে মিশে না ওই বঙ্গোপসাগরে তিমি মাছ পাওয়া যায় না কক্সবাজারে তিমি মাছ পাওয়া যায় না মাঝে মাঝে দুই একটা আসে পথ ভুলে কারণ তাদের সবার এরিয়া আছে আল্লাহ কইছে অমুক জায়গায় থাক আল্লাহর কথা মানে খলিফা লাগে না এবার সুন্দরবনের দিকে একটু তাকান সুন্দরবনে যারা গেছেন সুন্দরবনের চারপাশে বাড়ি ঘর আছে না নাই কথা বলুন মানুষ কি বসবাস করে না তো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই সুন্দরবনের চারপাশে জেলখানার মতো ওয়াল আছে নাকি তো বাঘগুলো লুকালয় আসে না কেন ও ভাইরা বাঘগুলো তো প্রতিদিন আইসা মানুষ ধরা ধরা জঙ্গলে আর কথা ছিল ওখানে তো বেড়া নাই মাঝে সাজে দুই একটা বাঘ আসে দুই একটা হাতি আসে লোকালয়ে পথ ভুলে আসে কারণ কে কোন জায়গায় থাকবে সবার জন্য আল্লাহর মনিটরিং আছে সমুদ্রের প্রাণীর আল্লাহর আইন চলছে মেনে ডিরেক্টলি আকাশের সব নক্ষত্র মেনে চলছে আল্লাহর বিধান ডিরেক্টলি জঙ্গলের প্রাণীগুলো আল্লাহর বিধান মেনে চলছে ডিরেক্টলি সেখানে কোনো খলিফা দরকার নাই কিন্তু যেখানে মানুষ বসবাস করছে এখানে আল্লাহ ডিরেক্টলি কিছু করে না করার জন্য আল্লাহ আমাদের দায়িত্ব দিছে বলছে যদি কেউ চুরি করে আমি আল্লাহ নিজে হাত কাটবো না খলিফারা কাটবে কেউ যদি মদ পান করে আমি আল্লাহ শিবের লাগাবো না ও খলিফার দায়িত্ব তোমাদের পালন করতে হবে খলিফাদের দায়িত্ব হলো আল্লাহর পুরো জমিনটাকে আল্লাহর আইনে সাজায়া দেয়া এই কাজ আপনারা যারা নেন নাই করেন নাই করবেন না খলিফার কাতারে আপনার নাম থাকবে না আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবার আছে আছে নি সরমনাই দরবার আছে কিনা সরসিনাম সোনাকান্দা
দামতি ওই সব দরবারের খলিফা আছে না নাই আমার বন্ধু খলিফা মানে প্রতিনিধি দরবারের পীর সাহেব আছে মজমন্ডার উনার কিছু খলিফা আছে কুমিল্লা পীর সাহেব আছে চরমনাই খলিফা আছে আপনাদের সোনাগাজী বিভিন্ন পীরের প্রতিনিধি আছে এবার বলুন তো যারা খলিফা হয় তাদের সাথে পীরের আমলের মিল আছে না নাই মাইজবান্দারের খলিফা দোল তবলা বাজায় সরমনার খলিফা কি দোল বাজায় না কারণ সরমনার পীর দোল বাজায় না খলিফা বাজায় না মাইজবান্দারের পীর দোল বাজায় তার খলিফাও দোল বাজায় আমার বন্ধু সরমনার পীর মাথায় দেয় পাঁচ কল্লি টুপি তাই তার খলিফাও মাথায় দেয় পাঁচ কল্লি টুপি সসিনার পীর সাহেব দেখবেন গলায় যে জামা আছে জামার কলার নাই এখানে একটা বুটি বুতাম ঠিক উনার খলিফার দিকে তাকাইবেন তারও জামায় কলার নাই আছে একটা বুটি বুতাম চরমনার পীর সাহেবের মুরিদ লাভ দিয়া ঢোল তবলা বাজায় জিকির করে না তার খলিফারাও করে না পীর হয় যেমন খলিফা হয় তেমন আমরা কোন মানুষের খলিফা হতে চাই না আমরা আল্লাহর খলিফা আল্লাহর কোরআন যেভাবে চলতে বলেছে আমাদেরকে সেভাবেই চলতে হবে আল্লাহর বিধানে যা আছে আপনাকে আল্লাহ খলিফাই বানাইছে আল্লাহর বিধানটা সমাজে চালু করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের একজন ঠিক নয় কি কথা বলতে হবে রাসূল কি আদম সন্তান নয় তাহলে আদম যদি খলিফা হয় রাসূল নিজেও আল্লাহর খলিফা মহিলা সুর ধরা পড়ল বিশ্ব নবীর কাছে অনুরোধ করা হলো হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা প্রিয় নবী দাঁড়ায়া একটা ভাষণ দিলেন ওই ভাষণে তিনি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাতটাও কেটেই দেব কারণ চোর ধরে হাত কাটোয় আইনটা কার সবাই একটু দয়া করে কথা বলুন আইনটা কার আল্লাহর খলিফা যদি হও তোমার তো দায়িত্ব আল্লাহর আইন বাস্তবায়ন করা এখন বাংলাদেশের বয়স হয়ে গেল 50 বছর এই দেশে চোর আছে না নাই হাত কাটা হয়েছে কয়দিন আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো বাংলাদেশে জেনা ব্যবিচার আছে না নাই আছে জেনাবে বিচার তো এখন সস্তা হয়ে যাচ্ছে সস্তা এত সস্তা হয়েছে কয়দিন আগে দেখলাম ফেসবুকে পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় খবরে বাংলাদেশের এক নায়িকার নাকি বাচ্চা হবে এই খবর লইয়া মিডিয়া পাগল হয়ে গেছে গতকালকে দেখি এদের বিয়া হইছে এক সপ্তাহ আগে কই বাচ্চা হইব আর গতকালকে কই বিয়া হইব তাহলে বিয়ের আগে বাচ্চাটা হালাল দাদা না হারাম দাদা বাচ্চাটা জারজ কিনা তো জারজ সন্তান লইয়া যেই দেশের মিডিয়া পাগল হয়ে যায় বুঝতে হবে ওই দেশের মানুষের মাথায় পচন ধরেছে বরং জারজ সন্তান আগে মানুষ শুনলে নাক ছিটকাইত ঠিক না মানুষ ঘৃণা করত আচ্ছা আপনারা এখানে যারা আছেন বলুন তো যদি কেউ আপনাকে জারজ বলে গালি দেয় ভালো লাগে না খারাপ লাগে তো যদি জারজ সন্তান বিয়ে ছাড়া সন্তান হয় এটার নামই তো জারজ ঠিক কি না এক সপ্তাহ আগে কই ছেলে মাইয়া ওই বোলা মাইয়া ওই বই কালকে কই বিয়ে হইছে বলে কি আজি জেনা মাগনা হয়ে গেল সস্তা হয়ে গেল আসলে সস্তা তো হবেই কারণ যে দেশে আল্লাহর আইন থাকে না ওই দেশে ইজ্জতের নিরাপত্তা থাকে না 50 বছরের বাংলাদেশে আল্লাহ কয় জেনা করলে পাথর মারো জেনা করলে বিবাহিত হলে 100 বেত লাগাও এই 50 বছরে এই আইন বাস্তবায়ন একবারও হয় নাই আল্লাহর খলিফা 90% দাবি করতেছে মুসলমান অথচ আল্লাহর আইনের খবর
আল্লাহর সামনে যাওয়া লাগবে, হাজির হওয়া লাগবে, জীবনের হিসাব দেয়া লাগবে, কর্মের হিসাব দেয়া লাগবে, চিন্তার হিসাব দেয়া লাগবে। আমরা মৃত্যুকে ভয় পাই, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, এজন্যই আমরা আল্লাহর খেলাফতের কথা বলি। তোমরা এটাকে রাজনীতি মনে করছো, এটা রাজনীতি না। আমরা কোনো ব্যক্তির ক্ষমতার কথা বলি না, আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আমার ভাইয়েরা আল্লাহর খেলাফতের কাজ করতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? জমিন কার? আসমান কার? সৃষ্টি কার? আইন চলবে কার? এটাই আল্লাহর খেলাফতের দায়িত্ব, এটা করতে হবে।